গাইস আসসালামু আলাইকুম, রাব্বি খান ব্লগসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডাবল ডিস্ক হিরো হাং বাইক। গাড়িটি কিন্তু খুবই অল্প চালা ও খুবই ভালো অবস্থায় রয়েছে, অল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যেটা দেখাবো আপনাদেরকে গাড়িটির লুকস, গাড়িটি কিন্তু অনেক সুন্দর মানের রয়েছে। আমি সব কিছু দেখানোর চেষ্টা করব, সাউন্ডলেস একটি বাইক। সো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে সামনের টায়ার কন্ডিশন। সো টায়ার কন্ডিশন দেখেন অনেক সুন্দর মানের রয়েছে। গাড়ির সাত কাট টায়ার এখনও রয়েছে, দেখেন সাইডের গ্রিপস রয়েছে, কিন্তু টায়ারটা একটু ক্ষয় হয়ে গেছে, তারপরেও আপনারা অনেক দিন যাবত রান করাইতে পারবেন। আর সো মার্কগার্ড বিষয়ে যদি বলি আপনাদেরকে, মার্কগার্ড কিন্তু কোনো দাগ স্পট ক্র্যাশ কোনো কিছু নাই। সকাল যদি একটিবার দেখিয়ে দেই, খুবই ভালো সুন্দর মানের রয়েছে। এপাশ থেকে যদি একটিবার লুকস দেখিয়ে দেয় আপনাদেরকে, এখানে একটু দাগ আছে, স্টিকারের উপরে দাগ, আপনারা চাইলে স্টিকারটা চেঞ্জ করে নিতে পারবেন। এপাশ থেকে যদি বলি ফ্রেশ, একেবারে ফ্রেশ, কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছু নাই। সো এপাশ থেকে যদি আপনাদেরকে একবার ডিক্স ব্রেকটা দেখিয়ে দেই, দেখেন খুবই সুন্দর অবস্থায় রয়েছে, আপনারা অনেক দিন যাবত রান করাইতে পারবেন। সো বন্ধুরা, এপাশ থেকে যদি আপনাদেরকে একটিবার ট্যাঙ্কি দেখিয়ে দেয়, ট্যাঙ্কিত কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছু নাই, একেবারে ফ্রেশ অবস্থা। সাইড কভার যদি এই পাশ থেকে একটিবার দেখিয়ে দেই, দেখেন একেবারে ফ্রেশ, কোনো দাগ নাই। ইঞ্জিন সম্পর্কে যদি বলি, আমি প্রথমে বলছি ইঞ্জিনের একটা নাট খোলা পড়েনি, একেবারে ইনটেক গাড়ি, আশা করি এখনও খোলা পড়বে না, অনেক দিন যাবত রান করাইতে পারবেন। সো সিট কাউলিং সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এখানে একটু দাগ আছে, এটাও কিন্তু স্টিকারের উপরে দাগ, আপনারা চাইলে স্টিকার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এক্সজস্ট সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এক্সজস্ট একেবারে ফ্রেশ আছে, কোনো দাগ নাই, সেরকম সুন্দর মানের রয়েছে। সো বন্ধুরা, গাড়িটির নাম্বার সম্পর্কে যদি আপনাদেরকে বলি, গাড়িটির নাম্বার হাফ টাকার নাম্বার, যেটা সবাই জানে হাফ টাকার নাম্বার হয়, দুই বছর পর পর রেনু করতে হয়, এটা সেই নাম্বার, হাফ টাকার নাম্বার। অতএব এখন 23-এর পর পর্যন্ত নাম্বারটি ক্লিয়ার আছে, রেনু আপডেট। সো বন্ধুরা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে পিছনের টায়ার কন্ডিশন, পিছনের টায়ার কন্ডিশন অনেক ভালো আছে, এখনও গ্রিপস পড়েনি, এটারও দেখেন অনেক দিন যাবত রান করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। হাইড্রোলিক ডিস্কটা যদি আপনাদেরকে দেখিয়ে দেয়, দেখেন পিছনের ডিস্ক সামনের ডিস্ক দুইটাই ভালো, ডাবল ডিস্কের বাইক, আপনারা অনেক দিন যাবত রান করাইতে পারবেন। সো বন্ধুরা, এই পাশ থেকে যদি একটিবার আপনাদেরকে দেখিয়ে দেই সিট কাউলিং, এপাশে কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছু নাই, একেবারে ফ্রেশ। সাইড কভারটা যদি একটিবার দেখে দেই, দেখেন একেবারে ফ্রেশ। সো বন্ধুরা, এই পাশ থেকে যদি আপনাদেরকে একটিবার ট্যাঙ্কি দেখিয়ে দেই, দেখেন এপাশেও ট্যাঙ্কিতে কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছু নাই, যেখানে দাগ দুগ স্পট যা আছে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছু নাই। সো বন্ধুরা, এই পাশ থেকে যদি একটিবার ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দেই, দেখেন ফ্রেশ অবস্থায় রয়েছে, আমাদের গাড়ি কিন্তু সেরকম ধোয়া মোছা করা নেই, এগুলো ময়লা পড়ে আছে, আপনারা দেখে বুঝতেই পারতেছেন, সেই দৃষ্টিতে দেখবেন। সো বন্ধুরা, এবার যদি হ্যান্ডেল বারটি আপনাদেরকে এই পাশ থেকে দেখিয়ে দেই, হ্যান্ডেল বারটি কিন্তু একেবারে ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই, আশা করি অনেক দিন রান করাইতে পারবেন। সো বন্ধুরা, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে গাড়িটি কত কিলোমিটার চলা। সো গাড়িটি চলা 5082 কিলো। সো আমরা এই অবস্থাতে গাড়িটি পেয়েছি, গাড়িটি কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে, আপনারা অনেক দিন যাবত রান করাতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না, খুব সুন্দর অবস্থায় রয়েছে। সব কিছু দেখলেন, এবার আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে গাড়িটির সাউন্ড, সাউন্ড কন্ডিশন কেমন আছে এবার সেটা দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু এখনো স্টার্ট অবস্থায় রয়েছে, গাড়িটি কিন্তু সাউন্ডলেস একেবারে। সো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সবকিছু দেখাতে পারছি। এখন গাড়িটির প্রাইস সম্পর্কে বলবো, গাড়িটির প্রাইস মাত্র 1,17,000 টাকা। আপনারা যারা গাড়ি নেবেন, ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে
নিতে পারবেন। আমরা গাড়িটি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটি দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। গাড়িটির দাম দেওয়া থাকলো 1,17,000 টাকা। হয়তো কিন্তু সম্মানই করতে পারবো, কি কারণ আমার এটা নতুন চ্যালেঞ্জ। আমি আগের ভিডিওতেও বলছি, এবারও বলতেছি, আমার এটা নতুন চ্যালেঞ্জ, যার কারণে একেবারে কম করে, যেটা না হলে না হালকা সীমিত লাভ করে আপনাদেরকে গাড়ি দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।